সকালবেলার দিকে পাউরুটি খাই, আর দুপুরের দিকে একটু ভাজাভাজি বেশি খাওয়া হয়ে যায়। সন্ধ্যাবেলা মাঝে মাঝে আমরা বেরোই তো ফ্যামিলি নিয়ে, তখন ওই রাস্তায় অনেক সময় কোনো রোল, কখনো চানা, কখনো ফুচকা, এগুলো খাওয়া হয়। ব্রেকফাস্টের ওটস, আমি লাঞ্চেও ওটস করি খাই, অন্য দিন শনি রবিবার যেমনি ভাতটাই খেলাম, যে কোনো অকেশনে পুজো চার দিন বাদ দিলাম, গেস্ট আসলো সেই দিন লুচি পরোটা হয়, মাটন হয়, ইলিশ মাছ, পাবদা মাছ। অন্যদিন খাই না, রোজ রোজ তো খাওয়া ঠিক না, এমনি শাস রুটি বা ওটস এইসব কোনোদিন খাওয়া হয়, শনি রবিবার একটু অনিয়ম হয়। সাধারণ মানুষের বিশেষ করে বাঙালির যে খাবার অভ্যেস সেটাকে খানিকটা পাল্টে যাচ্ছে, খানিকটা বদলে যাচ্ছে, সেটাই আমরা জানবার চেষ্টা করব। কারণ আগে তো খুব স্বাভাবিকভাবেই শনিবারে জমিয়ে খাওয়া দাওয়া হতো, লুচি তরকারি বা একটুখানি আমিষ পদ সেগুলো তো ছিল, কিন্তু এখন একটুখানি হেলদি তেল মশলা ছাড়া খাবারের দিকে মানুষের হয়তো ঝোঁক বেড়েছে। সেই ঝোঁকটা কতদূর বেড়েছে এবং সেটা কতদূর সুস্বাদু হতে পারে সেটাই আজকে একটু জানবার চেষ্টা করব। কি বলো নীলাঞ্জনা? একদমই, আর একদমই তাই, তুমি যেটা বলছিলে যে আগে উইকেন্ড মানেই জমিয়ে খাওয়া দাওয়ার একটা বিষয়, গোটা সপ্তাহে অনেক ডায়েট ফাইট করে আসার পর উইকেন্ডে আমরা অনেক কিছু খাবো, ডায়েট মানবো না, কিন্তু এই টেন্ডেন্সি এখন হয়তো কি দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ ওটসের মতন খাবার তালিকায় যুক্ত হচ্ছে। সেটা আদৌ কতটা মুখরোচক বা মুখরোচক হতে পারে কিনা, মুখরোচক করে হেলদি ডায়েট হতে পারে কিনা, একাধিক প্রশ্ন আমাদের মধ্যে থাকে। তো আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব, অনেক অ্যাডভাইসও নেব, আপনাদের জন্যও খুব সুবিধা হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডায়েটিশিয়ান রিয়া সাহা, অনেক স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। এবং আলোচনা তো, নমস্কার, আলোচনা তো আপনি শুনছেনই, মানুষের মনে এই প্রশ্নটাই খুব স্বাভাবিক, কারণ রোজ রোজকার যে খাবার উইকেন্ডে একটু আলাদা আমরা খেতে চাই, বিশেষত সেটা যদি মুখরোচক হয় তাহলে তো ভালোই হয়, কিন্তু হেলথের ব্যাপারটাও মাথায় রাখতে হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুটো মিলিয়ে মিশে, মানে হেলথের ব্যাপারও থাকবে আবার মুখরোচকও হবে, এই রকম প্রপার একটা ফুড, মানে খাবারের একটা যদি গাইডেন্স আপনার তার কাছ থেকে পাওয়া যায়। তো বেসিক্যালি কথাটা ঠিকই বলেছেন যে এখন সবাই একটা ডায়েট ফলো করতে চায়, তারপর আগে যেরকম আমরা দেখতাম স্যাটারডে সানডে মানে লুচি পরোটা এগুলো, সেই দিক থেকে দাঁড়িয়ে আমি বলবো আগের থেকে মানুষ অনেক অ্যাওয়্যার হয়েছে, হয়তো স্যাটারডে সানডে বলেও যে লুচি পরোটা বলে আগের মতো আর সেরকম কিছু নেই, হয়তো হেলদি যা খাচ্ছে বাকি দিন সেটাই, বাট স্টিল খাবার তো অবভিয়াসলি সেটা একটু হলেও তো হেলদি, মানে হেলদির সাথে সাথে টেস্টিটা তো হতেই হবে, না হলে আমাদের নিজেই সেটা খেতে ভালো লাগবে না। নিশ্চয়ই হেলদি যে কোনো ব্রেকফাস্টই টেস্টি হওয়া মানে করা যায়, যেরকম ধরুন আপনি কোনো একটা প্রপার ব্রেকফাস্ট, যেদিন আপনি সময় পাচ্ছেন একটা প্রপার ব্রেকফাস্ট করছেন, কোনো রকম কিছু স্যান্ডউইচ বানিয়ে করে, বাট এখনকার দিনে যেটা দেখা যায় সবাই মোস্টলি সবাই ওয়ার্কিং, তো সেই প্রপার একটা ব্রেকফাস্ট বলে প্রপার জিনিসটা হয়ে ওঠে না। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যেহেতু এখন সামার সিজন রয়েছে, এখন ম্যাঙ্গোর সিজন, তো এই সময় যে কোনো ধরনের স্মুদি ধরনের জিনিস যেরকম ওটস দিয়ে বা দই দিয়ে যে কোনো ধরনের ফ্রুট যেটা পছন্দ, আম হোক তার সাথে কিছু সিডস ইনক্লুড করে কিন্তু খুব সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট করা যায়, আর যেটা খেতেও সকালবেলা একটা মানে একটা ফ্রেশ ফ্রুট খাওয়া সেই একটা রিফ্রেশিং ব্যাপার, সেটাও অনেকটা ভালো লাগবে। আরেকটা ধারণা প্রত্যেকের মধ্যে থাকে সেটা হচ্ছে যে আমরা এই বিষয়টা আসবো কারণ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, কারণ সকালবেলার খাওয়াটা কেমন হওয়া উচিত, হালকা ব্রেকফাস্ট নাকি একটুখানি ভারী ব্রেকফাস্ট, এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর নিয়ে ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, ব্রেকফাস্ট অতিথি নীলাঞ্জনা, আমরা আলোচনা করছি শনিবারের যে মেনু, উইকেন্ডের যে মেনু ব্রেকফাস্টে সেটা খানিকটা পাল্টে যাচ্ছে, তেল মশলা থেকে হেলদি খাবারের দিকে আমরা ঝুঁকছি। একটা বিষয় যেটা জানতে চাইছিলাম যে সকালবেলার ব্রেকফাস্টের টাইমটা কী হওয়া উচিত, কোন সময়টায় ঘুম থেকে ওঠার পর, এবং একই সঙ্গে সেটা কি একটু ভারী হওয়া উচিত না একটু হালকা? আচ্ছা, তো ব্রেকফাস্টের টাইমটা হচ্ছে সবসময় আপনি যখন ঘুম থেকে উঠছেন তার উইদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা, তো ব্রেকফাস্টের টাইমটা হচ্ছে সবসময় আপনি যখন ঘুম থেকে উঠছেন তার উইদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে, মানে কিছু একটা চা বা গ্রিন টি বা কোনো আর্লি মর্নিং ড্রিঙ্ক হলে বা এমনি নর্মাল চা হলো খাওয়া হয়ে গেল, তারপরে ব্রেকফাস্টটা, আর সবসময় চা আর ব্রেকফাস্টের মধ্যে একটা হাফ অ্যান আওয়ার মতো গ্যাপ থাকা দরকার, ঠিক আছে? এবার ব্রেকফাস্টটা ডিপেন্ড করছে আপনি সারা দিনটা কীরমভাবে কাজটা করবেন, হয়তো ব্রেকফাস্ট করেই আপনি হয়তো খুব হেভি কিছু ডিউটি করবেন, বাইরে বেরিয়ে যাবেন, সারা দিনের একটা পরিশ্রম থাকবে, আপনার লাঞ্চটা করতে করতেও মোটামুটি অনেকটা সময় লেগে যাবে, তো তখন একটু ব্রেকফাস্টটা হেভি,
আর যদি এরকম হয় যে আপনার ব্রেকফাস্ট করার পর হয়তো কিছুক্ষণ গ্যাপের পর আপনি একটা এক্সট্রা কোনো ফল অ্যাড করেন বা কিছু টুকিটাকি কিছু খাবার খান, তাহলে মোটামুটি খুব লাইট না, অবশ্যই ব্রেকফাস্টটা একটু হলেও হেভি হওয়া উচিত। আর সব কিছু আমার মনে হয় ব্রেকফাস্টে ইনক্লুড করা উচিত, একটা প্রোটিনের কোনো আইটেম, সেটা কেউ ডিম খেলে ডিম, যারা ভেজ খাচ্ছে তারা পনির বা দই ধরনের কোনো আইটেম, একটা ফ্রুট ধরনের কিছু, তার সাথে যদি স্যালাড বা ব্রেড থাকে তাহলে এগুলো একটা প্রপার ব্রেকফাস্ট আমরা বলতে পারি। সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কিছু আমরা যেরকমটা জানি যে বিভিন্ন মানুষের তো শারীরিকও বিভিন্ন সমস্যা থাকে, সেক্ষেত্রে কোন বিষয়গুলো মানে ডায়াবেটিস, সুগার এখন ঘরে ঘরে দেখতে পাওয়া যাচ্ছে, বয়স্ক বাচ্চাদের আলাদা ব্রেকফাস্ট, অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসবো। তবে তার আগে আমরা দেখবো যে সাধারণ মানুষ তারা কি বলছেন উইকেন্ডের মেনুতে, তাদের কি পরিবর্তন, তারা সেই আগের লুচি আলুর তরকারি এরকম খাবার পছন্দ করছেন নাকি হেলদি ডায়েটের দিকে তারা ঝুঁকছেন, কি বলছেন সাধারণ মানুষ শোনায়। ছুটির দিনে একটু অনিয়মে খাওয়া হয়ে যায়, সকালবেলার দিকে পাউরুটি খাই, আর দুপুরের দিকে একটু ভাজাভাজি বেশি খাওয়া হয়ে যায়, সন্ধ্যাবেলা মাঝে মাঝে আমরা বেরোই তো ফ্যামিলি নিয়ে, তখন ওই রাস্তায় অনেক সময় কোনো রোল, কখনো চানা, কখনো ফুচকা, এগুলো খাওয়া হয়। ব্রেকফাস্টে ওটস, আমি লাঞ্চেও ওটস করি খাই, অন্য দিন শনি রবিবার যেমনি ভাতটাই খেলাম, যে কোনো অকেশনে পুজো চার দিন বাদ দিলাম, গেস্ট আসলো সেই দিন লুচি পরোটা হয়, মাটন হয়, ইলিশ মাছ, পাবদা মাছ, কোনোদিন খাই না, রোজ রোজ তো খাওয়া ঠিক না, এমনি শাস রুটি বা ওটস এইসব কোনোদিন খাওয়া হয়, শনি রবিবার একটু অনিয়ম হয়, লুচি হলো হয়তো মাটন হলো বা একটা কোনো ইলিশ মাছ, এইসব যা বাড়িতে সবাই থাকে, ছেলেরা থাকে, আমরাও বাড়িতে তখন থাকি, ওই দিনকে একসঙ্গে লাঞ্চ করি, একশোবার সবাইকেই খাওয়া দরকার, লুচি পরোটা যাই আছে প্রত্যেকটা জিনিসই আমাদের টেস্ট করা দরকার, জিভ জিভটাকে তো সম্পূর্ণ সবসময় করা যায় না, সারা সপ্তাহ করলেও শনিবার রবিবার শোনে না, সেটা অনিয়ম হয় মানে না করারই চেষ্টা করি, খুব বেশি অয়েলি না হয় একটু যদি কম হতে পারে তাহলে ভালো হয়, খাই খুব কম খাই কচিত কদাচিত মাসে একবার, আনহেলদি ডায়েট যেমন লুচি পরোটা তেল মশলা খেলে আমাদের অটোমেটিক অ্যাসিডিটি হবে বা গ্যাসের প্রবলেম যা কিছু একটা হবে, তো আমাদেরকে ডাক্তার দেখাতে হবে, আবার ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, ওর থেকে ভালো আমি ভালো কিছু খাবো, হেলদি খাবো। অনেকে কিন্তু ঝুঁকছেন একটু বলা যেতে পারে সেই লুচি পরোটার দিকে, আবার অনেকে বলছেন যে না সেটা খাওয়া উচিত নয়। একটু রিয়া আমাদের সঙ্গে রয়েছেন, রিয়া সাহা ডায়েটিশিয়ান, তার সঙ্গে কথা হচ্ছে, এই যে কথাবার্তাগুলো শুনলেন, আপনার ক্লিনিকেও নিশ্চয়ই বহু মানুষ আসেন, তাদের ক্ষেত্রেও কি এই একই সমস্যা, মানে লোভ সম্বরণ করা খুব মুশকিল? হ্যাঁ, ম্যাক্সিমাম মানে লুচি তরকারি মানে যে একটা বলা যেতে পারে একটা ঐতিহ্য রয়েছে বাঙালির, অবশ্যই ম্যাক্সিমাম আমি এত বছর করছি তাতে আমি যা এক্সপিরিয়েন্স পেয়েছি, সবাই মোটামুটি আমরা বাঙালি সবাই আমরা খেতে খুবই ভালোবাসি, সেখানে স্যাটারডে সানডে মানে হচ্ছে একটা বিশাল ব্যাপার, একটু বাজারে যাওয়া হবে, ভালো কিছু আনা হবে, সেটা রান্না করে খাওয়া হবে, তাও আমি যেটা দেখলাম মোটামুটি অনেকেই কিন্তু এখন অনেকটা অ্যাওয়্যার যে হ্যাঁ ওটস, অনেকের মুখেই ওটস কথাটা শুনছি, আগে যেটা লোকে জানতোই না, খেতোও না, অনেকের ভালোও লাগতো না, সেখানে এখন অনেকেই সেই জিনিসটা নিয়ে অ্যাওয়্যার যে হ্যাঁ অবশ্যই আমার কিছু মেডিকেল কন্ডিশন নাই থাকতে পারে, কিন্তু আমি একটা হেলদি লাইফস্টাইল ফলো করলে আমার এই চিন্তাটা থাকবে না যে আমি কোনো কালে গ্যাস অ্যাসিডিটি এইসব নিয়ে ভুগবো। হ্যাঁ অবশ্যই, আবার উনি আরেকজন যিনি বললেন যে সব কিছুই খাওয়া উচিত, অবশ্যই আমরা বাঙালি আমাদের বিভিন্ন রকমের অকেশন লেগেই থাকে, সেখানে আমাদের কম বেশি কিন্তু খাওয়া হয়, আমরা এই যে পুজো আসছে বা কোনো অনুষ্ঠান হোক সেখানে হয়, তো আমি বলবো নমাসে ছমাসে যদি খাচ্ছে একবার বা মাসে একবার ধরুন কিছু ভালো নিয়ে এলো বা বাড়ির বাইরেও খেলো তাতেও অসুবিধা নেই, কিন্তু অল ওভার যাতে বাদ বাকিগুলো দিন একটু হেলদি থাকা যায়। আর বিশেষত বাচ্চাদের, তাদের তো মানে মুখের স্বাদটা খুব ইম্পর্টেন্ট, নাহলে খাবেই না, তাদের জন্য কি থাকবে মানে স্বাদও বজায় থাকবে হেলথও বজায় থাকবে? হ্যাঁ, তো আমি বলবো যে সব প্যারেন্টসদেরই এটা একটা দায়িত্ব যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে সব রকম ফল আর সবজি যাতে তাদেরকে খাওয়ানো হয়, বাচ্চাদের ক্ষেত্রে ওরকম কিছু রেস্ট্রিকশন থাকে না, কারণ এখন তাদের মেটাবলিজম পাওয়ারটাও খুব বেশি, তাড়াতাড়ি তাদের খাবারও হজম হয়ে যায়, বয়সের সাথে সাথে আস্তে আস্তে যেগুলো অনেক রকম রেস্ট্রিকশন মেডিকেল কন্ডিশনের জন্য আসে, তো বাচ্চাদের ক্ষেত্রে সেটা নেই, বিভিন্ন রকম কোনো বাড়িতে স্যান্ডউইচ কিছু বানিয়ে, হেলদি কিছু স্যান্ডউইচ বানিয়ে, হেলদি কিছু স্যালাড ধরনের কিছু বানিয়ে, চিকেনের বা এগের যেটা খেতে পছন্দ করে সেরকমভাবে যদি একটু সবজিগুলোকে বেশি ইনকর্পোরেট করা যায় বা একটু ফ্রুট জুস করে দিল, এইরকমভাবে কিন্তু একটু ইনকর্পোরেট, ব্রেড বা পাউরুটি অ্যাভয়েড করতে বলে, সেটা কি, সেটা সম্পর্কে কি বলবেন? ব্রেড বা পাউরুটি অনেকেই অ্যাভয়েড করতে এই কারণেই বলে, তার কারণ হচ্ছে অনেকেরই কিন্তু ব্রেড থেকে গ্যাসের প্রবলেম হয়,
কিন্তু আমি বলবো যে যদি ব্রেড অ্যাভয়েড করছেন এরকম কেউ, তাহলে ব্রেকফাস্টে কার্বের কিছু একটা অন্যরকম সাবস্টিটিউট থাকা দরকার। যেরকম বললো উনি ওটস, ওটস না হলে এখন ডালিয়া আছে, তারপর যে কোনো এরকম ধরনের কার্ব ধরনের আইটেম থাকলে ভালো। ব্রেডটা যদি একান্তই না খাওয়া হয় বা একদম একদম রুটি জাস্ট, হ্যাঁ নর্মাল রুটি, আমরা যেরকম সাধারণ রুটি খাই সেরকম নর্মাল রুটি, তাতেও হবে, তাতেও অসুবিধা নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রিয়া সাহা, আমাদের সঙ্গে ছিলেন ডায়েটিশিয়ান, এবং আমরা শুনছিলাম যে শনি রবিবারের যে মেনু, সেই মেনুতে অবশ্যই আমরা দুর্দান্ত কিছু খাবার দাবার, রুটি তরকারি, লুচি তরকারি, আলুর দম, এগুলো আমরা যেগুলো অ্যাভয়েড করতে পারি না সেইগুলোর থেকে একটু বেরিয়ে এসে তেল মশলাহীন খাবার যদি আমরা খাই তাহলে হয়তো আমাদের শরীরটা ভালো থাকবে। সুতরাং নিজেদের জন্য তো ভাবা উচিত, বাচ্চাদের ক্ষেত্রে বাদ দিলাম, কিন্তু যাদের একটুখানি বয়সটা বেড়ে যাচ্ছে, বাড়বেই প্রত্যেকের, তো তাদের কিন্তু একটুখানি চিন্তা ভাবনা করেই খাওয়া দাওয়া করতে হয়, বিশেষ করে ব্রেকফাস্টটা। কি নিলেন জানা? একদমই তাই। মোটামুটি যেটা আমাদের রিয়াও বলছিলেন যে সমস্ত খাওয়ার দাওয়ার টেস্ট আমরা করব, একদম সমস্তটাই মুখের স্বাদও থাকবে এবং হেলথ মেনটেন করে, নিজের শরীর মেনটেন করে যদি আমরা খাবার চুজ করি তাহলে মনে হয় সেটা সব থেকে বেটার হবে। অনেকে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।